আশিক আর মাসুকের কিছু গোপনের ব্যাপার থাকে, থাকে না? আশিক আর মাসুক, এখন তো মোবাইলে প্রেম ভালোবাসা সস্তা হয়ে গেছে, চার দিনের মাথাতেই বলে ফেলছে আমি তোমায় ভালোবাসি, ছেলে মেয়েরা বলছে না? আর আগে আমরা যখন স্কুলে পড়েছি তখন কেমন করে প্রেম হতো? তখন প্রেম হতো একটা চিঠি লিখে ওর ব্যাগের তলায় দিয়ে দেওয়া, আবার ও তার চার দিন পরে চিঠিটা লিখে আমার ব্যাগে ভরে দেওয়া, এটা ছিল আগেকার প্রেম, তাই না? আগেকার প্রেম, আগে প্রেম কেমন ছিল? তখন মোবাইল ছিল না, মেয়েটা ছেলেটাকে বলতো যখন তুমি আমাকে আমার মায়ের সঙ্গে দেখবে রাস্তায় আমি ঘুরছি তখন আমি তোমাকে দাদা বলে ডাকবো, কারণ আমার মা যাতে বুঝতে না পারে তোমার সঙ্গে আমার চলছে ভাব ভালোবাসা, আর যখন আমি ডান চোখটা এইরকম করব তখন তুমি বুঝতে পারবে যে ওই নাগর ব্রিজের ওখানে দেখা করতে বলছে, আর যখন ডান হাতটা এরকম এরকম করব তখন বুঝতে পারবে রাত্রেবেলা ওই ফটিক চাচাদের বৈঠকখানার পাশে তোমার সঙ্গে আমার দেখা হবে, এটা বুঝে নিও। তাহলে প্রেমিক আর প্রেমিকাদের কিছু গোপন সিমটম থাকে, থাকে কি থাকে না? থাকে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার ছেলেটা তার বন্ধুকে বলছে চল আমার প্রেমিকাকে তোকে দেখাবো, তা বন্ধু দুজনা তা বলছে চল তোর প্রেমিককে দেখবো, দেখাতে গেছে দেখছে মেয়েটা বেলকুনির উপরে দাঁড়িয়ে আছে, তা ছেলেটা বলছে ওই দেখ ওই দেখতে পাচ্ছিস, ওইটাই হচ্ছে আমার জীবন, ওটাই আমার মরণ, ওর সঙ্গে আমার আজ তিন বছর চার বছরের সম্পর্ক, যেই আঙুল বাড়িয়েছে ওর বন্ধুটা, মেয়েটা তখন পায়ের চামড়ার জুতোটা খুলে এরকম করে দেখাচ্ছে, তখন ওর বন্ধু বলছে রে তুই কেমন ভালোবাসিস যে তোকে জুতো দেখাচ্ছে, ভাই খ্যাপা কোথাকারে, ও জুতো দেখায় নয় রাতে জুতোর দোকানে দেখা করতে বলছে, প্রেমের গোপন রহস্য বুঝিস না? তার মানে কি প্রেমের অনেক সময় গোপন টিপস থাকে, ডান চোখ এরকম করলে কলা গাছের তলায়, বাম চোখ এরকম করলে জাম গাছের তলায়, আগেকার দিনে হতো, বুঝলেন না? তা আশিক আর মাসুকের কিছু গোপনত্ব ব্যাপার থাকে, থাকে না? আমার স্ত্রীর আর আমার কিছু গোপন ইশারা আছে যেটা আমার বেটা বোঝে না, যেটা আমার মা বোঝে না, যেটা আমার বাপ বোঝে না। আপনার স্ত্রীর আপনার কিছু গোপন টিপস আছে যেটা আপনি আর আপনার স্ত্রী ছাড়া কেউ বোঝে না। তা আল্লাহ তাআলা কোরআনে 29টা ব্যাপার বললেন, আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, ইয়াসিন, কাফ, নুন, এই সমস্ত শব্দগুলো আল্লাহ আর তার নবী এর মধ্যে সীমাবদ্ধ আছে। কি বলছি বুঝতে পারছেন? এই গোপন ব্যাপারটা আশিক আর মাসুক কেউ জানতে পারে না। তারপর আল্লাহ বলছেন অল কলম, কলমের কসম করে বলছি যে কলমে আমরা লিখি। আচ্ছা বলুন তো এই কলমের কোনো দাম আছে? ছি ছি ছি, আল্লাহ এই কলমের কসম করে বলছে, আমি কলমের কসম করে বলছি। আচ্ছা বলুন তো আপনার বেটাকে যখন আপনি বলেন এই স্কুলে যা লেখা পড়া ভালো করে কর, আচ্ছা কেউ কোনোদিন বলে যে পড়া লেখা ভালো করে কর? প্রথমে কি বলে? লেখা পড়া ভালো করে কর, মানে পড়ার থেকে লেখার মর্যাদা বেশি, বইয়ের থেকে কলমের মর্যাদা বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীতে কোনো জিনিস যখন সৃষ্টি করা হয়নি, আল্লাহ তাআলা একটা জিনিস সৃষ্টি করলেন তার নাম কলম, কলমকে সৃষ্টি করার পরে বলছেন উক্তুব, তুমি লিখতে থাকো, কলম বলছে কি লিখবো আল্লাহ এটা তো জানি না, কলমকে তখন আল্লাহ বলছে তুমি লেখো, আমি মানুষ সৃষ্টি করব, গরু সৃষ্টি করব, আমি শৃগাল বানাবো, সুন্দরবনে বাঘ বানাবো, ভাল্লুক বানাবো, সমস্ত সারা পৃথিবীর মাটিতে পিপীলিকা থেকে শুরু করে হিংস্র প্রাণী, দরিয়ার মাছ, অসংখ্য প্রাণী, ভয়াবহ প্রাণী সারা পৃথিবীতে আমি তৈরি করব, তারা কি খাবে সেটা তুমি লেখো, তারা কি পড়বে সেটা তুমি লেখো, খাড়ি গোপালপুরের আবদুল্লাহ কি খাবে, আজ থেকে 50,000 বছর আগে পৃথিবী সৃষ্টি হবার 50,000 বছর আগে কলমের মাধ্যমে আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন, সারা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলমকে। শুধু কলমের এটাই প্রাধান্য নয়,
ভারত স্বাধীনতা লাভ করেছে 1947 সালে 15ই আগস্টে। তার আগে ভারতবর্ষের স্বাধীনতা লাভ, তার আগে ভারতবর্ষে রাজত্ব চালিয়েছে ইংরেজরা কত বছর, 180 থেকে 200 বছর। তার আগে মুসলমানেরা 1000 বছর এদেশ শাসন করেছে। আচ্ছা বলুন তো দেখি, 1000 বছর আগে তখন কি ক্যামেরা আবিষ্কার হয়েছিল? ক্যামেরা আবিষ্কার হয়েছিল? হয়নি। ব্রিটিশ পিরিয়ডে 180 থেকে 200 বছর সারা ভারতবর্ষে যে তারা রাজত্ব দাবদাবিয়ে চলেছে, আচ্ছা বলুন তো দেখি তাদের ইতিহাসগুলি আজ থেকে 100 বছর আগের বক্তব্য, আজ থেকে 50 বছর আগের বক্তব্যগুলি এই রকম ইউটিউবের মাধ্যমে দেখা যায়? যায় বলুন, দেখা যায় না। আপনি এখন যদি মনে করেন যে আমি ইমাম বুখারীকে দেখব, আপনার পক্ষে দেখা সম্ভব হবে? হবে না। তখন ক্যামেরা আবিষ্কার হয়নি, স্যাটেলাইট হয়নি, মোবাইল হয়নি। তাহলে আপনি যখন 1500 বছর ধরে, মানে 1500 বছর এদের স্বাধীনতা করেছে মুসলমানেরা, আচ্ছা বলুন তো ইতিহাস আপনি কোথা থেকে পেলেন? কোথা থেকে? কলমের লেখার মাধ্যমে পেলেন। তখন তো কোনো ভিডিও দিয়ে সংরক্ষিত করা হয়েছিল? হয়নি। ইমাম বুখারী, তার নাম ছিল মুহাম্মদ ইবনে ইসমাইল, এই ইতিহাস আপনি কোথা থেকে পেলেন? তখন কি ভিডিও করে রাখা হতো? রাখা হতো না, কলমের মাধ্যমে পেয়েছেন। তখন কলম হয়তো এই রকম কলম ছিল না, কুঞ্চি দিয়ে, দাওয়াতের কালি দিয়ে মানুষ লিখত, কিন্তু কলমের মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা কলমের কসম করছেন, আমা ইয়াসতুলুন, আর যেটা লেখা হয়েছে সেই লেখাটার কসম করে বলছেন কি, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। হে নবী, আপনাকে আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, এরা যে আপনাকে পাগল বলে ডাকছে, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, মা আনতা বিনিমাতিকা রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে কখনোই আপনি পাগল নন, কখনোই আপনি পাগল নন। তারপরে আল্লাহ তাআলা মজার কথা বলছেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, হে নবী, সারা পৃথিবীর মানুষেরা যদি আপনাকে পাগল বলে যদি ডাকে, আবু জেগেল যদি বলে, আবু লাহাব যদি বলে, সারা মক্কার মানুষেরা যদি আপনাকে পাগল বলে ডাকে, আপনি পাগল নয়, আপনি কোনোদিন পাগল নয়, আপনার সার্টিফিকেট আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দিলাম, মা আনতা বিনিমাতি ও রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে কোনোদিন আপনি পাগল নয়। তারপরে বলছেন, ওয়া ইন্নাকা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মাবনুন, যারা বলছে যে আপনার ইতিহাস মুছে যাবে, যারা বলছে যে আপনার মিশন নিস্তে নাবুদ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন, নবী, তাদেরকে নিস্তে নাবুদ করে আপনাকে আমি প্রাইজ দান করব। আল্লাহু আকবার। আল্লাহ নবীর বেটাগুলো যখন মারা গেল, তখন বেঈমান মুশরিকের আল্লাহ রসুলকে এত কথ্য ভাষায় গালাগালি করেছে, এত বাজে বাজে ভাষা ব্যবহার করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীনমন্যতায় ভুগেছেন। তখন আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে আমি উত্তম প্রতিদান দিব, গায়রা মামনুন, যা কখনো কেটে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদান দেওয়া হয়নি? হয়েছে, হয়েছে। কি প্রতিদান বন্ধুরে আমার? না করিবে কোন বন্ধু কোন উপকার, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামি পুড়ে সবে হবে সার খার, পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে, কলিজা যাবে ফেটে পিপাসানা মিটিবে, কলিজা যাবে ফেটে পিপাসানা মিটিবে, কসারের পানি নবী পান করাইবে। আল্লাহ বলছেন, ওগো নবী,
ইন্না আতাইনা কাল কাউসার আপনাকে আমি কাউসার নামক এই ডিপার্টমেন্টের দায়িত্বটা দিলাম সারা পৃথিবীর যত মানুষ রয়েছে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছে যত রাসূল এসেছে প্রত্যেক নবী এবং রাসূলেরা তারা নিজেদের উম্মতগুলিকে নিয়ে কাউসারের পানির পাশে দাঁড়িয়ে থাকবে কিন্তু তারা নবী হওয়ার পরেও তাদের উম্মতদেরকে পানি পান করাতে পারবে না আল্লাহ নবীকে বলছেন ওগো নবী বেটাগুলোকে কেড়ে দিয়েছি বলে বেটাগুলোকে মেরে দিয়েছি বলে আবু জেহেল তোমাকে যে বদমাইশি কথাবার্তা গুলো বলে আবু লাহাব তোমাকে যে দুঃখ দিয়ে কথা বলে আল্লাহ নবীকে বলছেন নবী তোমার বেটাগুলো নিয়েছি তার পরিবর্তে তোমাকে একটা নিয়ামত দান করেছি যা সারা পৃথিবীর কোন মানুষকে আমি এই নিয়ামত দেইনি তার নাম হচ্ছে কাউসার গোটা কিয়ামতের মান পানি পানি বলে যেদিন চিৎকার করা হবে কলিজা ফেটে যাবে পানির কারণে বিশ্ব নবী তিনি বলছেন এই পানি পান করানোর ডিপার্টমেন্টটা আমাকে দেওয়া হয়েছে আমার আগে অনেক নবী এসেছে দাউদ এসেছে ঈসা এসেছে ইব্রাহিম এসেছে মুসা এসেছে অসংখ্য নবী এসেছে কোন নবী পর্যন্ত ওর পানির ধারে পাশে যেতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত বিখ্যাত একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছে যে আমি যাকে পান করাবো সে পান করবে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নবীরে আমি তোমাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার তুমি নামাজ পড়ো সালাত আদায় করো তোমার প্রভুর জন্য ওয়ানহার কুরবানি করো ইন্না শানিয়াকা হুয়াল আবতার আর আপনাকে যারা শিকড় কাটা বলছেন বংশের প্রদীপ জ্বালাবে না এই রকম যারা মিথ্যা অপবাদ দিচ্ছে আপনি তাদেরকে বলে দেন যে আমার আল্লাহ আমাকে নির্বংশ করেনি যারা বলছে তাদের নির্বংশ করে দিবে সারা পৃথিবীর ইতিহাসে আজ আপনি একজনকে দেখান যে লোকটা আবু জেহেলের অনুসারী যে লোকটা আবু লাহাবের অনুসারী যে লোকটা উতবা ইবনে সাইবার অনুসারী যে লোকটা বদমাইশ বেঈমান মুশরিকদের অনুসারী একটা নবী একজন মানুষকে আপনি দেখাতে পারবেন না কিন্তু আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে সারা পৃথিবীতে খুঁজবেন যেখানে রনে বনে জঙ্গলে যেখানেই যাবেন সেখানে আল্লাহর নবীকে ভালোবাসার মতো মানুষ সারা পৃথিবীতে আপনি পেয়ে যাবেন ওই জন্য আল্লাহ বলছেন আপনার আপনার শিকড় আমি কেটে দিইনি যারা আপনাকে বদনাম দিচ্ছে তাদের শিকড়কে নিস্তেনাবুদ করে দিয়েছে ওই জন্য আবু জেহেলের বংশের ইতিহাসের কথা বর্তমান বিশ্বের কোন ইতিহাসের পাতার একদম নিম্ন জায়গাতেও লেখা হয়নি হয়েছে হয়নি অথচ আল্লাহর নবীর আল্লাহু আকবার সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনাকে তারা চরিত্রের ব্যাপারে অপবাদ দিচ্ছে আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি উত্তম চরিত্র দিয়ে এই আমি কত ভালো লোক এটা সব থেকে ভালো সার্টিফিকেট কে দিতে পারে কে আমার স্ত্রী দিতে পারে আমি এখানে জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবিটা লাগিয়েছি বাড়ি কোনোদিন পড়ি না কি বলছি বুঝতে পারছেন জলসা করতে এসেছি বলে আমি মাথায় টুপি দিয়েছি বাড়িতে কোনোদিন টুপি পড়ি না আমি জলসা করতে এসেছি বলে এখানে এসেই দূরে কাত নামাজ পড়ে নিয়েছি বাড়ি কোনোদিন পড়ি না আমি জলসা করতে এসেছি বলে সবার সঙ্গে এখানে আপনি আপনি বলে কথা বলছি ভালোভাবে বাড়ি কোনোদিন বলি না আমার স্ত্রীকে খানিকোপালপুর গ্রামে বেড়াতে এনেছি তো এমন বোরকা পরিয়েছি যে রাস্তা পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে বক্তার বউ বলে কথা এমন পর্দা করেছি ওর চোখে দেখতে পায় না রাস্তাতে হোঁচটকে পড়ে যাওয়ার লাইন মানে চোখ মুখ নাক সব ঢাকা আমার বাড়ি যখন আমার বিবি থাকে পর্দা করে না আমার স্ত্রী খানিকোপালপুরি এসেছে বলে তাকে আমি আপনি বলে ডাকছি সে আমাকে আপনি বলে ডাকছে বক্তা লোকের বউ
কিন্তু আমার স্ত্রী যখন বাড়িতে থাকে চার দেওয়ালের মাঝখানে তখন যদি বলি স্বামীমা আমাকে এক গ্লাস পানি দাও কি রাকিবা আমাকে এক গ্লাস পানি দাও কি আফিফা আমাকে এক গ্লাস পানি দাও যদি দু মিনিট দেরি হয় তা ওর মা বোন খালা নানি এক জায়গায় করে দিই কি বলছি বুঝতে পারছেন না তাহলে আমার খাঁড়ি গোপালপুরের চরিত্র একরকম বাড়িতে চরিত্র আর একরকম তাই না এই দেখুন স্ত্রীর কাছে ভালো সার্টিফিকেট পেতে গেলে আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহর কাছে ওই প্রিয় ওই পুরুষ মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো কি বলছি বুঝতে পারছেন যে তার স্ত্রীর কাছে ভালো আল্লাহর কাছে ওই পুরুষ মানুষ ভালো তবে এখনকার মেয়েদের কাছে ভালো হওয়া বড় মুশকিল খুব মুশকিল আপনার স্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয় চাচি চাচা কেমন বলবে জাহান্নামী গো একদম ওর কথা বলিও না এটা বলবে বিশ্ব নবী বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদেম ছিলেন দীর্ঘ 10 বছরের হযরত আনাস বলছেন যে আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেননি এটা কেন করলে আর এটা কেন করলে না এটা কেন খেলে এটা কেন খেলে না এটা কেন বললে এটা কেন বললে না এটা